বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নিষেধাজ্ঞার বিরুদ্ধে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। চলচ্চিত্র পরিচালক সমিতি সোমবার সাকিব খানের বিরুদ্ধে উকিল নোটিশ ও পরিচালকদের তার সঙ্গে কাজ না করার ঘোষণা দেওয়ার পর এমন এক মানববন্ধনের আয়োজন করা হয়েছিল গতকাল। আর এটির আয়োজক হিসাবে কারো নাম উল্লেখ নাও থাকলেও বলা হয়েছে চলচ্চিত্র প্রেমীরা এই উদ্যোগ নিয়েছে, যেখানে সাকিব ভক্তরা উপস্থিত ছিলেন। আর বিষয়টি সমর্থন জানিয়েছেন সাকিব নিজেই, কারণ তার পেজ থেকে ইভেন্টটি শেয়ার করা হয়েছিল। এদিকে সোমবার শীর্ষ এ নায়ককে উকিল নোটিশ পাঠানোর পরপরই সমিতির প্যাডে নতুন ঘোষণা দেওয়া হয় সাকিবকে বয়কটের। সেখানে বলা হয় সম্প্রতি অভিনেতা সাকিব খান জাতীয় দৈনিক পত্রিকা ও মিডিয়াতে পরিচালকদের উদ্দেশ্য করে ক্ষতিকর বক্তব্য দেওয়ায় সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে। আপনারা ভিডিওটি দেখুন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Solo, solo, after.